গুড মর্নিং স্টুডেন্টস আশা করছি তোমরা সকলে ভালোই আছো করোনা মহামারীর জন্য আমরা সকলেই অনেক দিন লকডাউনে ছিলাম তার মধ্যেও আমরা অল্প অল্প করে পড়াশোনা করেছি তো চলো আজকেও আমরা অল্প পড়িনি আজকে আমরা হিস্ট্রি একটি চ্যাপ্টার পড়ব তোমাদের অ্যানুয়ালের সিলেবাসে রয়েছে দেখো সকলে বের করো অধ্যায় পাঁচ দেশ বিদেশের মহামানবদের কথা দেশ বিদেশের মহামানবদের কথা আজকে আমরা পড়ব দেখো কি বলেছে আদিম মানুষ বন্যা খরা ঝড় বৃষ্টি বজ্রপাত ভূমিকম্প দাবানল কারণ না তারা প্রভৃতির মনে করত এসবের পেছনে দেবতাদের ভূমিকা আছে তাই তারা দেবতাকে তুষ্ট করার জন্য নানা দেবদেবীর কল্পনা করে পুজো করত। এর থেকেই শুরু হলো মানুষের ধর্মবিশ্বাস বিশ্বাস তাহলে মানুষের ধর্ম বিশ্বাসের থেকে শুরু হলো আগের আদিম মানুষেরা কি ভাবতো যে খরা ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো কি এগুলো হয়তো দেবদেবীরা তারা তুষ্ট হয়ে তার জন্য হচ্ছে তো এর জন্যই তারা কি দেবদেবীর পুজো শুরু করলো আর এর থেকেই শুরু হলো ধর্ম বিশ্বাস সব পুজো প্রথমে সব মানুষ করত। পরে পুরোহিতরা পুরোহিতরা এসে পুজোর দায়িত্ব নেয় তারা সাধারণ মানুষকে বোঝাতে থাকেন যে দেবতারা তাদের মুখ দিয়েই কথা বলেন তাহলে তারা সাধারণ মানুষকে কি বোঝাতে থাকলো যে দেবতারা তাদের মুখ দিয়েই কথা বলেন তাদের ভাষায় দেবতারা বোঝেন তাদের ভাষায় দেবতারা বোঝেন সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে পুরোহিতরা পুজোর বিনিময়ে নানা সম্পদ দাবি করতেন তাহলে কি করতো তারা মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে তারা মানুষের থেকে নানান সম্পদ দাবি করত ক্রমশ কি হলো পুরোহিতদের সম্পদ বেড়ে গেল তাহলে ক্রমশ কি হলো পুরোহিতদের সম্পদ বেড়ে গেল ধর্ম নিয়ে তারা সাধারণ মানুষকে নানাভাবে ভয় দেখাতেন মন্ত্রতন্ত্র ইত্যাদি দ্বারা পুরোহিতদের ক্ষমতা অনেকটাই বেড়ে তারা হয়ে উঠলেন রাজার সমান রাজারাও পুরোহিতদের শ্রদ্ধা করতে থাকলেন এমনকি রাজাও পুরোহিতদের শ্রদ্ধা করতে থাকলেন তাহলে কিভাবে ধর্মবিশ্বাসটা শুরু হলো এই জায়গাটা একটু দাগিয়ে নাও যে প্রথমে ওরা মনে করতো মানুষেরা যে ঝড় বৃষ্টিপাত বজ্রপাত ভূমিকম্প এইসব কিছুর জন্য কি দেবতারা হয়তো তুষ্ট হয়ে এসব করছে তার জন্য কি শুরু হলো তারা দেবতাদের তুষ্ট করার জন্য পুজো করতে শুরু করলো আর পুজোর থেকেই কি শুরু হলো মানুষের মধ্যে এর থেকেই শুরু হলো মানুষের মধ্যে ধর্ম বিশ্বাস এবং এই পুরোহিতরা কি হলো পুরোহিতরা মানুষদের বোঝাতে থাকলো যে তারা মানে তারা যে কথা বলছেন সেগুলো হলো দেবতাদের কথা আর এর থেকেই কি হলো পুরোহিতরা কিন্তু ক্রমশ একেবারে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে গেল এরপর কি বলেছে দেখো পুরোহিতদের মতোই মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ওঝা তান্ত্রিক জ্যোতিষীরা সাধারণ মানুষকে ঠকাতে লাগলো তারাও অনেক সম্পদের মালিক হয়ে গেল ফলে সমাজের সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলো কি হলো সমাজের সাধারণ মানুষের ক্ষমতা ক্রমশ খারাপ হতে থাকলো সাধারণ মানুষের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হতে থাকলো তারাও অনেক সম্পদের তাদের কথা শোনার মতো কেউ ছিল না সারা পৃথিবীতেই রকম ব্যবস্থা প্রচলিত ছিল নানা রকম কুসংস্কার ও বিশ্বাস চাপিয়ে দিয়ে মানুষকে যখন মানুষ যখন মানুষকে খুব খারাপ অবস্থার দিকে ঠেলে দিল রাজা পুরোহিত তান্ত্রিক জ্যোতিষীরা সেই সময় প্রায় সব দেশেই মহামানবেরা এইসব অনাচারের প্রতিবাদ করলেন সাধারণ মানুষ এই মহামানবদের উপর ভরসা করা শুরু করলো রকমই কয়েকজন মহাপুরুষের কথা আমরা এবার জেনে নেব তো চলো দেখি কি বলছে প্রথমে বলেছে দেখো জরাথুষ্ট প্রথমে বলেছে জরাধ্রুষ্ট তাহলে মহামানবদের কথা আমরা জানবো প্রথমে জানবো জরাধ্রুষ্ট পারস্য দেশের পণ্ডিত ছিলেন জরাথুষ্ট। দাগিয়ে নাও এটা কিন্তু শূন্য স্থানে এলেও আসতে পারে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পারস্য দেশের পণ্ডিত ছিলেন জরাথুষ্ট দাগিয়ে নাও তিনি বহু দেবদেবীর পুজোর পরিবর্তে একজন মাত্র ঈশ্বরের আরাধনা করার কথা প্রচার করলেন তাহলে তিনি বহু দেব দেবীর পুজোর পরিবর্তে কি করলো একজন মাত্র ঈশ্বরের আরাধনার কথা প্রচার করলেন সেই একমাত্র ঈশ্বর হলেন আহুর মাজতা দাগিয়ে নাও আহুর মাজতা তাহলে সেই একজন ঈশ্বরের নাম কি ছিল আহুর মাজদা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু সঠিক উত্তর বেছে নাও কিংবা শূন্যস্থানে কিন্তু আসতে পারে তিনি সৎ পথে চলা সত্য কথা বলা অন্যায় না করা সৎ আচরণ করা প্রভৃতির কথা বলতেন তোমরা যেমন প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে ওঠ নেও সৎ পথে চলবো সত্য কথা বলবো তেমনি কিন্তু ওই পারস্যদেশের পন্ডিত যে ছিলেন জরাশ্রষ্ট তিনিও কিন্তু এই কথাগুলি বলেছিলেন যে তিনি সৎ পথে চলা সত্য কথা বলা অন্যায় না করা সৎ আচরণ করা প্রভৃতির কথা কিন্তু বলতেন তার মতে পৃথিবীতে সবসময় ভালো আর মন্দের মধ্যে লড়াই চলছে মানুষের কাজ হলো মন্দ ত্যাগ করে ভালো কাজ করা তবেই দেশের মঙ্গল হবে মানুষের জীবনের আলো হলো পুণ্য আর অন্ধকার হলো পাপ তাই জ্ঞানের আলো দিয়ে অন্ধকার দূর করাই হলো মানুষের কর্তব্য তাহলে মানুষের কর্তব্য কি জ্ঞানের আলো দিয়ে অন্ধকার দূর করাই হলো মানুষের কর্তব্য তার বাণীগুলি পার্শ্বিক ধর্মগ্রন্থ জেন্দায় লেখা আছে জেন্দাবেস্তায় তাহলে পার্শ্বিক ধর্মগ্রন্থের নাম কি জেন্দাবেস্তা এটা কিন্তু ইম্পর্টেন্ট দাগিয়ে নাও এরপরে দেখো কোন মহামানবের কথা বলা হয়েছে এরপরে বলা হয়েছে সক্রেটিস কথা এরপরে বলা হয়েছে সক্রেটিস কথা গ্রীস দেশের দার্শনিক ও মহামানব ছিলেন সক্রেটিস তাহলে কোন দেশের মহামানব ও দার্শনিক ছিলেন গ্রীস দেশে দাগিয়ে নাও এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি বলতেন জ্ঞানী পূর্ণ তাহলে এখন যদি আমরা এক কথায় প্রশ্ন করি জ্ঞানী পূর্ণ এই কথাটি কে বলতেন তাহলে আমাদের বলতে হবে কিন্তু গ্রিস দেশের দার্শনিক ও মহামানব সক্রেটিস কিন্তু এই কথাটি বলতেন তাই সকলকে শিক্ষিত হতে হবে তিনি শিক্ষা দিয়েছিলেন নিজেকে ভালোভাবে জানো জ্ঞান অর্জন করো তাহলেই জ্ঞানের আলোকে সমস্ত অন্যায় দূরে সরে যাবে তাহলে তিনি কি শিক্ষা দিয়েছিলেন আমাদের আমাদের শিক্ষা দিয়েছিলেন নিজেকে ভালোভাবে জানো জ্ঞান অর্জন করো তাহলে অন্যায় কিন্তু দূরে সরে যাবে। তাহলে আমরা কথা এবারে আমরা দেখছি সক্রেটিস তারপরে দেখো প্রায় আড়াই হাজার বছর আগে সক্রেটিস যখন জন্মগ্রহণ করেন তখন গ্রীষের সম্রাট ছিল পেরিক্লিস সম্রাটের শাসন ও প্রভাব এতটাই ছিল যে রাজ্যের সকলেই সম্রাটের নির্দেশে চলতো তাহলে সম্রাটের কিন্তু শাসন ও প্রভাব এতটাই ছিল যে রাজ্যের সকলে সম্রাটের নির্দেশে চলতো সক্রেটিস দেখলেন শুধু অর্থ উপার্জনের কথা ভাবে করে অর্থ উপার্জনের কথা ভাবে তার জন্য যে কোনো অন্যায়ও তারা করতে পারে তার জন্য কি তারা যে কোনো অন্যায় পর্যন্ত কিন্তু করতে পেরেছিল তাহলে এই সংকট সক্রেটিসকে দুঃখ দিল তাহলে এই সংকট কি করলো সক্রেটিসকে প্রবল মানে মনে তার খুব আঘাত দিল দুঃখ দিল তিনি অনেক ভেবে নানা যুক্তির কথা বললেন প্রথম দিকে তার কথা কেউ মানতে না তাহলে প্রথম দিকে কি হলো তার কথা কেউ মানতে চাইত না ধীরে ধীরে বহু মানুষ সক্রেটিসকে মেনে নিলেন তাহলে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে সকলে কিন্তু সক্রেটিসকে মানতে শুরু করলো তার কথা বিশ্বাস করে প্রতিবাদ করলো বিভিন্ন অন্যায়ের তাহলে বিভিন্ন অন্যায়ের কিন্তু প্রতিবাদ করলো কার কথা শুনে সক্রেটিস কথা শুনে তার বিখ্যাত দুই শিষ্য হলেন দার্শনিক প্লেটো ও ঐতিহাসিক জেনোফোন তাহলে তার দুজন বিখ্যাত শিষ্যকে দার্শনিক প্লেটো এবং ঐতিহাসিক জেনোফোন এ দুটো নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট দাগিয়ে নাও এগুলো কিন্তু সঠিক উত্তর বেছে নেওয়া কিন্তু আসতে পারে তারপরে কি বলেছে দেখো সক্রেটিস ছিলেন এথেন্সের রাজ্য রাজ্যসভার সভ্য সক্রেটিস ছিলেন এথেন্সের রাজ্যসভার সভ্য তার নানা যুক্তি ও মানুষদের সুপথে চালনার বুদ্ধি দেওয়ার ফলে রাজা ক্ষুব্ধ হন তাহলে রাজা কেন কারণ সক্রেটিস নানা যুক্তি ও মানুষদের সুপথে চলনার বুদ্ধি কিন্তু দিয়েছিল পাঁচশো একজন বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন তাহলে পাঁচশো একজন বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডও কিন্তু দেন তার শিষ্যরা জেলরক্ষীর সঙ্গে বন্দোবস্ত করে তাকে পালিয়ে যেতে বললেও তিনি কিন্তু রাজি হননি তার শিষ্যরা সঙ্গে করে তাকে পালিয়ে যেতে বললেও তিনি কিন্তু রাজি হননি সেই সময়ের নিয়ম অনুযায়ী অপরাধী হিসেবে হেমলক বিষ পান করে সক্রেটিস প্রাণ হারান তাহলে সক্রেটিস কিভাবে প্রাণ হারান হেমলক বিষ পান করে সক্রেটিস কিন্তু প্রাণ হারান এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দাগিয়ে নাও সক্রেটিস বলেছিলেন জ্ঞানী হলো মানুষের ধর্ম সক্রেটিস বলেছিলেন জ্ঞানী হলো মানুষের ধর্ম নিজের বিবেক যে কাজে সারা দেবে না সেই কাজ অন্যের হুকুমে করা উচিত নয় নিজের বিবেক যে কাজে সারা দেবে না সে কাজ কিন্তু অন্যের হুকুমে করা উচিত নয় তোমরাও যদি তোমার মন যদি সায় না চায় তাহলে অন্য কেউ যদি তোমায় জোর করে কিছু করতে বলে তোমরা কি করবে করবে না তাহলে নিজের মন যদি নিজের বিবেক যদি কোনো কাজে সাড়া না দেয় তাহলে কিন্তু সে কাজ অন্যের করা উচিত নয় তার বিখ্যাত কথা হলো আমি জানি যে আমি কিছুই জানি না তার বিখ্যাত কথা কি আমি জানি যে আমি কিছুই জানি না এটি কার বিখ্যাত কথা এটি কিন্তু সক্রেটিসের বিখ্যাত কথা দাগিয়ে নাও দাগিয়ে নাও এরপর দেখো কি বলেছে এরপর আমরা পড়বো কনফুসিয়াসের ব্যাপারে দেখো প্রায় আড়াই হাজার বছর আগে চীন দেশে জন্মগ্রহণ করেন মহাপুরুষ কনফুসিয়াস দাগিয়ে নাও কোন দেশে চীন দেশে কত বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে তাহলে প্রায় আড়াই হাজার বছর আগে চীন দেশে জন্মগ্রহণ করেন মহাপুরুষ কনফুসিয়াস তাহলে মহাপুরুষ কনফুসিয়াস কোন দেশের মহামানব ছিলেন চীন দেশের পেশায় শিক্ষক পেশায় কি ছিলেন শিক্ষক পেশায় শিক্ষক কনফুসিয়াস কি করলে মানুষের মঙ্গল হবে সেই চিন্তাই করতেন তাহলে পেশায় শিক্ষক কনফুসিয়াস কি করলে মানুষের মঙ্গল হবে সেই চিন্তায় কিন্তু করতেন তিনি হাজার হাজার ছাত্রকে শিক্ষা দিয়েছেন কিন্তু বিনিময়ে প্রায় কিছুই নেননি তিনি কিন্তু হাজার হাজার ছাত্রকে শিক্ষা দিয়েছেন কিন্তু বিনিময়ে প্রায় কিছুই নেননি তিনি ঈশ্বরের বাণী প্রচার করেননি প্রচার করেছেন মানুষের মঙ্গলের কথা তাহলে তিনি ঈশ্বরের বাণী প্রচার করেননি উনি কিন্তু প্রচার করেছেন মানুষের মঙ্গলের কথা তার মতে কেউ যদি তিন বছর ভালোভাবে লেখাপড়া করে সে ভালো না হয়ে পারে না তার মতে কি ছিল যে কেউ যদি তিন বছর ভালোভাবে পড়াশোনা করে লেখাপড়া করে সে কিন্তু ভালো না হয়ে পারে না তিনি জোর দিয়ে বলতেন সংসারে সবাই যদি নিজের কাজ সঠিকভাবে করে তাহলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তাহলে তিনি জোর গলায় কি বলতেন যে সংসারে সবাই যদি নিজের কাজ সঠিকভাবে করে তাহলে কিন্তু আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এগুলো কিন্তু একটু খুটিয়ে খুটিয়ে পড়বে তোমরা সবাই এই এই লাইনগুলো কিন্তু একটু দাগিয়ে নাও এগুলো কিন্তু সঠিক উত্তর বেছে নিয়ে লেখতে কিন্তু আসতে পারে লাইনটি তুলে দিয়ে ঠিক আছে তিনি সৎ ইচ্ছা সৎ চরিত্র সকলকে ভালোবাসা ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার কথা বলেছেন তাহলে তিনি কি কি বলেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট দাগিয়ে নাও তিনি সৎ ইচ্ছা সৎ চরিত্র সকলকে ভালোবাসা ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা কথা কিন্তু বলেছেন কনফুসিয়াস অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে কয়েকটি আজও বহু মানুষ মনে রেখেছেন যেমন অত্যাচারী শাসক হিংস্র বাঘের থেকেও খারাপ অত্যাচারী শাসক কিন্তু হিংস্র বাঘের থেকেও খারাপ এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন প্রতিটি মানুষের উচিত ভালো হওয়ার চেষ্টা করা যেমন আমরা তোমাদের বলি সকলকে ভালোভাবে এরকমই বলেছে যে প্রতিটি মানুষের উচিত হলো ভালো হওয়ার চেষ্টা করা সবসময় তোমরা চেষ্টা করবে ভালো হওয়ার মানুষের মতো মানুষ হওয়ার নিজের সৎ থেকে অপরকে শিক্ষা দিতে হবে ইত্যাদি এই সব কথা কিন্তু তিনি বলেছিলেন যেগুলো কিন্তু খুব মানে খুব প্রচার হয়েছিল এই কথাগুলো সকলে মনে রেখেছে কনফুসিয়াসের শিষ্যরা কিন্তু তার বাণীকে ধর্মের উপদেশ মনে করতেন চীন দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধা করে তাহলে চীন দেশের মানুষ কি আজও কিন্তু তাকে শ্রদ্ধা করে তাহলে কনফুসিয়াস কোন দেশের মহামানুষ ছিলেন তিনি ছিলেন চীন দেশের মহামানব পেশায় তিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু ঈশ্বরের বাণী প্রচার করেননি তিনি কিন্তু মানুষের মঙ্গলের কথা বলেছেন এরকম যদি আসে যে মানুষের মঙ্গলের কথা প্রচার করেছিল কোন মহানব বা মানুষের মঙ্গলের কথা প্রচার করেছিলেন ড্যাশ তাহলে কিন্তু কনফুসিয়াস হবে তো তোমরা এভাবে খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটি লাইনের থেকে যেগুলো বলেছি সেগুলো দাগিয়ে ভালোভাবে বাড়িতে পড়বে শিখবে ও লিখবে ঠিক আছে তাহলে আজকে কনফুসিয়াস পর্যন্তই আমরা পড়লাম এর পরের ক্লাসে আমরা মহাবীর গৌতম বুদ্ধ ও অন্যান্য মহামানবদের কথা জানবো তো তোমরা সকলে ভালো থাকবে বাড়িতে সুস্থ থাকবে এবং সকল সতর্কীকরণ কিন্তু মেনে চলবে দেখা হবে নেক্সট ক্লাসে